মেয়েটির নাক এবং কান জন্ম থেকে দেখতে সুগুয়ার মতো। যখন তার জন্ম হয় তখন তার বাবা মাও তাকে দেখে ভয় পেয়ে যায়। মেয়েটির বিয়ের বয়স হয়েছে, কিন্তু যখনই কোনো পাত্রপক্ষ তাকে দেখতে আসে তাকে দেখার পরে ভয় পালিয়ে যায়। কিন্তু কেন এমনটা ঘটছে মেয়েটির সাথে? মেয়েটি কি কোনোদিনও ঠিক হতে পারবে না? শেষ পর্যন্ত মেয়েটির ভাগ্যেই বা কি ঘটেছিল? জানতে হলে আমাদের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এই পরিবারটি ইংল্যান্ডের একটি সম্ভ্রান্ত পরিবার, সবার কাছেই উইলহার্ন পরিবার নামে পরিচিত। এই পরিবারটি প্রায় হাজার বছর ধরে অনেক সুনামের সাথে ইংল্যান্ডে বসবাস করছে। এই পরিবারটি এতই বিখ্যাত ছিল যে তাদের সমস্ত ধরনের ছোটখাটো বিষয়ও নিউজ পেপারের ফ্রন্টলাইনে চাপা হতো। এই উইলহার্ন পরিবারে যখন এই মেয়েটির জন্ম হয় তখন তার বাবা মা তাকে ভালোবেসে তার নাম রাখে পেনেলোপি। কিন্তু পেনেলোপির নাক এবং কান যে দেখতে শুকরের মতো এই খবর বিভিন্ন সংবাদ মাধ্যম জেনে যায়, আর অনেক সাংবাদিক একসাথে জড়ো হয় সেই বাচ্চা মেয়েটির ছবি তুলতে। কিন্তু তারা ছবি তুলতে ব্যর্থ হয়, কারণ পেনেলোপির মা সবসময় তাকে লুকিয়ে রাখত। অবশেষে এক সাংবাদিক পেনেলোপির ছবি তোলার জন্য তার বাড়িতে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু সেও ধরা পড়ে যায় পেনেলোপির মায়ের কাছে, আর সে তাকে লাঠি দিয়ে বেপরোয়াভাবে আঘাত করতে থাকে। আর সেই লাঠির আঘাতে সে সাংবাদিকের এক চোখ নষ্ট হয়ে যায়। তারপর মিসেস উইলহার্ন সাংবাদিকদের নজর এড়ানোর জন্য পেনেলোপির মারা যাওয়ার নাটক সাজায়, এবং সে সবখানে প্রচার করে দেয় যে পেনেলোপি মারা গিয়েছে। এরপর থেকে তার আর কখনো পেনেলোপিকে ঘরে বাইরে যেতে দেয় না, কেউ জানেই না যে তাদের একটা মেয়ে আছে। ঘরের ভিতরেই পেনেলোপি মানুষ হতে থাকে, তার লেখাপড়া খেলাধুলা সবকিছু ওই ঘরের মধ্যেই। আর এইভাবেই পেনেলোপি একা একা ঘরের মধ্যে থেকেই একসময় বড় হয়ে যায়, তার বিয়ের বয়সও হয়ে যায়। উইলহার্ন পরিবার বিশ্বাস করত যে কোন এক অভিশাপের কারণে পেনেলোপির চেহারা এমন হয়েছে, আর এই অভিশাপ দূর করতে হলে তাদের মতোই কোনো সম্ভ্রান্ত পরিবারে পেনেলোপিকে বিয়ে দিতে হবে, এতে পেনেলোপির চেহারাও স্বাভাবিক হয়ে যাবে। তাই পেনেলোপির মা একটি বিয়ে করানোর এজেন্সিকে ভাড়া করে, এবং সেই এজেন্সিকে বলে যদি কোনো সম্ভ্রান্ত পরিবারের কেউ পেনেলোপিকে বিয়ে করতে রাজি হয় তবে তারা তাকে বিপুল পরিমাণে যৌতুক দিতে রাজি আছে। কিছুদিনের মধ্যেই সেই এজেন্সি থেকে অন্যান্য শহরের বড় বড় সম্ভ্রান্ত পরিবারের ছেলেদেরকে পাঠানো হয়, আর সব ছেলেরাই পেনেলোপিকে দেখে ভয় পালিয়ে যায়। কিন্তু পেনেলোপির মা কিছুতেই হার মানে না, সে বছরের পর বছর পেনেলোপিকে একটি ভালো সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে থাকে। এরই ধারাবাহিকতায় এজেন্সি থেকে আরো একটা ছেলেকে সেখানে পাঠানো হয় পেনেলোপিকে দেখার জন্য, যার নাম এডওয়ার্ড। এডওয়ার্ড এসে ওয়েটিং রুমে অপেক্ষা করছিল। এজেন্সি থেকে পেনেলোপির চেহারা ব্যাপারে এডওয়ার্ডকে কিছু বলা হয়নি, তাই এডওয়ার্ডও বেশ আনন্দ আর উদ্দীপনার সাথেই সেখানে অপেক্ষা করছিল। আর পেনেলোপি যখন সেখানে আসে তাকে দেখার পর সাথে সাথে অন্য ছেলেদের মতো সেও সেখান থেকে পালিয়ে যায়। এডওয়ার্ড সেখান থেকে পালিয়ে সরাসরি পুলিশ স্টেশনে যায় এবং তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পুলিশকে খুলে বলে, এবং সে পেনেলোপিকে গ্রেফতার করার আবেদন জানায়। পুলিশ অফিসার তখন তাকে বলে, আমরা তাকে কি কারণে গ্রেফতার করবো, কারোর চেহারা খারাপ হওয়া তো কোনো অপরাধ না। কিন্তু এডওয়ার্ড কোনোভাবেই পুলিশের কথা মানতে চায় না, সে বলে পেনেলোপি একটা রাক্ষস, আমি যদি তখন সেখান থেকে পালিয়ে না আসতাম তাহলে সে আমাকে খেয়ে ফেলতো। তখন পুলিশ রেগে গিয়ে বলে, কে আছো এখানে, এই ছেলে পাগল হয়ে গিয়েছে, তাকে এক রাত জেলের ভিতরে রেখে ছেড়ে দিলে সব ঠিক হয়ে যাবে। সেখানে তখন একটা যুবক সাংবাদিকও ছিল, সে সবকিছু দেখছিল। যেহেতু এডওয়ার্ড একজন সম্ভ্রান্ত ধনী পরিবারের ছেলে ছিল, তাই পরের দিন সে নিউজ পেপার নিউজ করে দেয় যে সম্ভ্রান্ত ধনী পরিবারের সন্তান এডওয়ার্ডও পাগল হয়ে গিয়েছে। পরদিন এডওয়ার্ডকে ছেড়ে দেওয়া হলে সে বাসার সামনে গিয়ে নিউজ পেপারে এই খবর দেখে, এবং সাথে সাথে সে পত্রিকা অফিসে চলে যায় এবং সে রিপোর্টারকে খুঁজে বের করে বলে, আমি আমার কোম্পানির নেক্সট চেয়ারম্যান হতে যাচ্ছি, আর তোমার এই ধরনের নিউজ আমার ভবিষ্যতের জন্য কতটা হুমকি স্বরূপ সে ব্যাপারে তোমার কোনো ধারণা আছে? তুমি এখন এই খবর সংশোধন করো, নইলে আমি তোমার মাথা কেটে নদীতে ভাসিয়ে দেব। নিউজ রিপোর্টার তার সাথে বেশি কথা বাড়ায় না, সে সিকিউরিটি ডেকে তাকে বলে সেখান থেকে তাকে সরিয়ে নেওয়ার জন্য। সিকিউরিটি তখন টেনে হিঁচড়ে সেখান থেকে তাকে নিয়ে যেতে থাকে, আর এডওয়ার্ড তখন চিৎকার করে বলতে থাকে, আমি মোটেও পাগল নই, আমি উইলহার্ন পরিবারের সেই শকরমুখী মেয়েটাকে দেখেছি, তোমরা কেউ অন্তত আমার কথা বিশ্বাস করো প্লিজ। তখনই চোখ হারানো এক সাংবাদিক সেখান দিয়ে যাচ্ছিল, আর সে এডওয়ার্ডের এই কথাগুলো শুনছিল। লোকটির নাম লেমন। তখন লেমন সিকিউরিটিকে বলে, তোমরা তাকে ছেড়ে দাও, আমি এই ব্যক্তিটিকে চিনি। লেমন সেই পত্রিকা অফিসে একটি গুরুত্বপূর্ণ পদে চাকরি করত, তাই সিকিউরিটি তার কথাতে এডওয়ার্ডকে ছেড়ে দেয়। লেমন তাকে নিয়ে গাড়িতে চলে যায়। এডওয়ার্ডও তখন লেমনকে সবকিছু খুলে বলে। লেমন তখন বলে, এই ব্যাপারে ইনভেস্টিগেশন করতে গিয়ে আমি আমার চোখ হারিয়েছি, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি এখন পর্যন্ত এই মেয়েটিকে আমার নিজের চোখে দেখিনি। তখন তার দুজনে মিলে সিদ্ধান্ত নেয় যে তাদের যথেষ্ট প্রমাণ সংগ্রহ করা দরকার, নইলে এই বিখ্যাত উইলহার্ন পরিবারে যে একটা শুকরের মতো মেয়ে আছে তাকেও বিশ্বাস করবে না। প্রমাণ সংগ্রহ করতে তারা জনি নামে এক ব্যক্তিকে ভাড়া করে, সে ছিল সেই শহরের একজন বিখ্যাত জুয়ারি। লেমন ও এডওয়ার্ড মিলে জনিকে একজন বিখ্যাত ফ্যামিলির ছেলে সাজিয়ে সেই ম্যারেজ এজেন্সির সাথে যোগাযোগ করিয়ে দেয়। কিছুদিন পর সেই এজেন্সি থেকে জনিকে ডেকে পাঠায় পেনেলোপির সাথে দেখা করার জন্য, আর যাওয়ার সময় লেমন তাকে একটি স্যুট পরিয়ে দেয় আর বলে, এই স্যুটে ক্যামেরা সেট করা আছে, যখন তুমি
ডানলপের সামনে যাবে তখন তুমি তোমার ডান হাতটা উঁচু করবে তাহলে তার ছবি উঠে যাবে। জনি তাদের সাথে কথা বলা শেষ করে উইলহার্ন ফ্যামিলির বাড়িতে প্রবেশ করে। সেখানে ওয়াচিং রুমে ঢুকে এসে দেখে সেখানে তার মতো আরো 10 থেকে 15 জন ছেলে অপেক্ষা করছে ডানলপের সাথে দেখা করার জন্য। ঠিক তখনই জনের সুটের ভেতরে থাকা ক্যামেরাটিতে কিছু সমস্যা দেখা দেয়, তাই সে সোফার পিছনে লুকিয়ে তার ক্যামেরা ঠিক করছিল। আর এদিকে হঠাৎ করে ডানলপি সেখানে প্রবেশ করে। প্যানলুপিকে দেখা মাত্রই সেখান থেকে সবাই পালিয়ে যায়, কিন্তু জনি তখনও সোফার পিছনে তার ক্যামেরা ঠিক করছিল। আর সবাই চলে গিয়েছে মনে করে প্যানলুপিও সেখান থেকে ভিতরে চলে যায়। সেখানে গিয়ে প্যানলুপি তার মায়ের সাথে কথা বলতে থাকে, আর তখনই সে সিসিটিভি ক্যামেরায় দেখে একজন লোক সে ওয়েটিং রুমে বসে আছে, সে পালিয়ে যায়নি। সে তখন সেই রুমের পাশে গিয়ে একটি আয়নার সামনে বসে জনির সাথে কথা বলতে শুরু করে। সে আয়নাটা ছিল একটি বিশেষ ধরনের আয়না, যে আয়না দিয়ে প্যানলুপি জনিকে দেখছিল কিন্তু জনি প্যানলুপিকে দেখতে পাচ্ছিল না। দুজন দুই রুমে থেকে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। কথা বলতে বলতে প্যানলুপির জনিকে বেশ ভালো লেগে যায়। তখন প্যানলুপি তাকে পরীক্ষা করার জন্য পরের দিন আবার আসতে বলে। জনি তার কথা মতো রাজি হয় এবং সেখান থেকে চলে যায়। জনি বাইরে গিয়ে সে ক্যামেরা লাগানো স্যুট লেমনকে ফেরত দিয়ে সে বাড়িতে চলে যায়। এদিকে প্যানলুপি বসে বসে জনির কথা ভাবতে থাকে। পরদিন জনি আবার সে ক্যামেরা লাগানো স্যুটটি পরে প্যানলুপির বাড়িতে প্রবেশ করে এবং ওয়েটিং রুমে অপেক্ষা করতে থাকে। এবারও সে আগের মতোই আয়নার পাশাপাশি থেকে দুজনের মধ্যে কথাবার্তা হতে থাকে। জনি প্যানলুপিকে ইমপ্রেস করার জন্য বিভিন্ন রকম মিউজিক ইনস্ট্রুমেন্ট এনে উল্টাপাল্টা ভাবে বাজাতে থাকে, আর প্যানলুপিও তাকে খুশি করার এই চেষ্টা দেখে মনে মনে বেশ খুশি হয়। তারপর তারা আরো গল্প করতে থাকে, আর গল্প করতে করতে তারা দুজন দাবা খেলা শুরু করে। দাবা খেলতে খেলতেই জনি তাকে একটি পাবে যাওয়ার আমন্ত্রণ জানায়, কিন্তু প্যানলুপি তাতে রাজি হয় না। তারপর তারা এভাবে বেশ অনেকক্ষণ কথা বলতে থাকে। সেদিনও প্যানলুপি জনির সামনে আসে না, সে তাকে আবারও পরদিন আসতে বলে। জনি তাই পরদিন আবার আসে। প্যানলুপি জনিকে পিয়ানো বাজিয়ে তাকে শোনাতে বলে। জনি তখন তার কথা রাখতে পাশে থাকা পিয়ানোটি বাজানো শুরু করে। সেদিনও সে উল্টাপাল্টা পিয়ানো বাজাতে থাকে। প্যানলুপি তখন পিছন থেকে জনির কাছে চলে আসে এবং হাত ধরে তাকে পিয়ানো বাজানো শেখাতে থাকে। হঠাৎ করে জনি পেছনে তাকায়, তখন প্যানলুপিকে এত কাছ থেকে দেখে সেও ভয় পেয়ে যায়। এতে প্যানলুপি খুব অপমানিত বোধ করে এবং চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। জনি তখন আস্তে আস্তে প্যানলুপির কাছে এসে তার নাকটা ধরতে চায়। ঠিক তখনই জনির ছুটে থাকা ক্যামেরায় তার ছবি উঠে যায়, তাই সাথে সাথে জনি বলে ওঠে, শিট, কি জঘন্য একটা কাজ হয়েছে। কিন্তু প্যানলুপি মনে করে সে কথাটা তাকে বলেছে, তাই সে কাঁদতে কাঁদতে সেখান থেকে বের হয়ে যায়। এদিকে জনিরও মন খারাপ হয়ে যায়, তাই সে সেখান থেকে চলে আসে। জনি বাইরে আসার সাথে সাথেই লেমন তার গাড়ি থেকে বের হয়ে তাকে প্রশ্ন করে, তুমি কি তার ছবি তুলতে পেরেছো? জনি তখন স্যুট থেকে ক্যামেরাটা বের করে মাটিতে একটা আছাড় দিয়ে সেটাকে ভেঙে ফেলে আর বলে, এডওয়ার্ডও তোমাকে মিথ্যে বলেছে, মেয়েটি দেখতে মোটেও রাক্ষসের মতো নয়, তাকে তোমরা ছেড়ে দাও। এদিকে প্যানলুপির মা আর তার সহকারী যখন জনিকে খোঁজার জন্য বাইরে এসে জনিকে লেমনের সাথে দেখে, তখন তারা মনে করে জনিও হয়তো লেমনের মতো একজন সাংবাদিক, যারা তার মেয়ের ছবি তুলে পত্রিকায় নিউজ করতে চায়। তাই তারা সাথে সাথে ভেতরে এসে গেট লক করে দেয়, কিন্তু জনি তখন গেটের উপর দিয়ে ভেতরে চলে আসে তাদের ভুল ভাঙানোর জন্য। প্যানলুপি যখন জনিকে বলে কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলে যদি তাকে বিয়ে করে তাহলে তার উপর থেকে সমস্ত অভিশাপ দূর হয়ে যাবে, তার নাকও সাধারণ মানুষের মতো ঠিক হয়ে যাবে আর সে একটি সাধারণ জীবন ফিরে পাবে। তাই প্যানলুপি জনিকে অনুরোধ করে বলে তাকে বিয়ে করার জন্য, কিন্তু জনি তো জানে সে কোনো বিখ্যাত ফ্যামিলির সন্তান নয়, তাই সে বলে, আমি চাইলেও তোমাকে বিয়ে করতে পারবো না। প্যানলুপি তখন কষ্ট পেয়ে জনিকে চলে যেতে বলে আর সে নিজেও কাঁদতে থাকে। তারপর জনি বাড়ি চলে যায় আর সে নিজেকে অপরাধী ভাবতে থাকে, তাই সে লেমনের কাছ থেকে যে টাকা নিয়েছে সে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে প্যানলুপি মানসিকভাবে অনেক ভেঙে পড়ে আর সে তখন বাড়ি থেকে পালিয়ে যায়। সে বাড়ি এসে কাপড় দিয়ে মুখ ঢেকে রাস্তায় চলতে থাকে। প্যানলুপি তার মাকে ফোন করে জানিয়ে দেয় যে সে আর বাড়ি ফিরবে না। তারপর সে একটি হোটেলে ওঠে। এদিকে লেমন এবং এডওয়ার্ডও জেনে ফেলে যে প্যানলুপি বাড়ি ছেড়ে চলে গিয়েছে আর তার একটি স্কেচ আর্টিস্টকে দিয়ে প্যানলুপির একটি স্কেচ আর্ট তৈরি করে আর সেই স্কেচ আর্ট দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ঘোষণা করে যদি কেউ মেয়েটির ছবি তুলে দিতে পারে তবে তাকে 5,000 ইউরো পুরস্কার দেওয়া হবে। আর স্কেচ আর্টিস্ট সেই ছবি এঁকেছিল এডওয়ার্ডের বর্ণনা শুনে, আর এডওয়ার্ডও সবসময় প্যানলুপিকে ভয়ঙ্কর রাক্ষসের মতো করে বর্ণনা করে, তাই সেই ছবিটি দেখতে ভয়ঙ্কর রাক্ষসের মতো একটি মানুষের ছবি হয়। বিজ্ঞাপনটি দেশের সব পত্রিকায় ছাপা হয়, তাই এটি প্যানলুপিও দেখে। এদিকে প্যানলুপির বাবা মা তাকে পাগলের মতো খুঁজছিল। হঠাৎ করে প্যানলুপির মা খেয়াল করে তার ক্রেডিট কার্ডটি তার সাথে নেই, তাই সে পুলিশের কাছে যায়। পুলিশ তখন তার এই ক্রেডিট কার্ডটি কোথায় কোথায় ব্যবহার হয়েছে সেই তথ্য খুঁজে বের করে, আর সেই তথ্যের ভিত্তিতে পুলিশ সহ প্যানলুপির মা বাবা সবাই সেই হোটেলে চলে যায় যে হোটেলে প্যানলুপি উঠেছিল। প্যানলুপি তখন তাদেরকে দেখে ফেলে আর সে সাথে সাথে সেই হোটেল রুম থেকে পালিয়ে যায়। সে তখন বুঝতে পারে যে তার মায়ের ক্রেডিট কার্ড আর ব্যবহার করা যাবে না, কিন্তু
তার কাছে তো কোনো টাকাও নেই, সে এখন কি করবে? তাই হঠাৎ করে তার সে বিজ্ঞাপনটির কথা মনে পড়ে আর সে সিদ্ধান্ত নেয় যে সে নিজেই নিজের ছবি দিয়ে পুরস্কারটা জিতে নেবে। তাই সে পত্রিকা অফিসে ফোন করে আর লেমনকে বলে যদি তাকে 5000 ইউরো দেওয়া হয় তবে সে নিজেই নিজের ছবি বিক্রি করবে। লেমন কিছুটা অবাক হলো, তার কথায় পরে রাজি হয়ে যায়। তারপর সে স্টুডিওতে গিয়ে তার নিজের কিছু ছবি তোলে। পেনলোপি নিজে সরাসরি লেমনের সামনে না এসে ছবিগুলো একটি খামে ভরে তার কাছে পৌঁছে দেয় এবং লেমনও সেই খামের ভিতর কথা মতো 5000 ইউরো দিয়ে দেয়। তারপর লেমন অফিসে চলে আসে আর ছবিগুলো এডওয়ার্ডকে দেখিয়ে বলে তুমি যেমন বর্ণনা করেছো সেরকম কিছুই নেই, মেয়েটি মোটেও দেখতে ভয়ঙ্কর না। লেমন সিদ্ধান্ত নেয় সে নিউজ পত্রিকায় পাবলিশ করবে না, কিন্তু এডওয়ার্ড ওকে শুনতে তার কথা মানে না। সে বলে শহরের 50% লোক মনে করে আমি পাগল আর তাদের এই ধারণা ভাঙতে হলে আমাকে যেভাবেই হোক এই নিউজটা ছাপাতে হবে। তাই সে জোর করে পেনলোপির ছবি পত্রিকায় পাবলিশ করে। এদিকে পেনলোপি তার মুখ ঢেকে শহরের দিকে ওদিকে ঘুরতে থাকে আর সে ঘুরতে ঘুরতেই সেই পাপটি দেখতে পায় যেখানে জনি তাকে আসতে বলেছিল। তখন সে পাবের ভিতরে গিয়ে একটি বিয়ার অর্ডার করে। বিয়ার পান করতে করতে সে একটি মেয়ের সাথে কথা বলতে থাকে, মেয়েটির নাম অ্যানি। আর কিছুক্ষণের মধ্যেই অ্যানির সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় আর তারা একসাথে ঘুরতে বের হয়। এদিকে জনি পেনলোপির ছবি পত্রিকায় ছাপা হওয়ায় সে অনেক রেগে যায় এবং লেমনের অফিসে গিয়ে তাদের দেওয়া সমস্ত টাকা ফিরিয়ে দেয় এবং লেমনের সাথে অনেক রাগারাগি করে। তখন লেমন তাকে জানায় পেনলোপি নিজেই তার ছবি বিক্রি করেছে আর সে এখন বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। জনির কথা শুনে একটু অবাক হলো, মনে মনে বেশ খুশি হয় আর সেদিন সে পাবে গিয়ে জানিয়ে দেয় যে সে আর কখনো জুয়া খেলবে না। তারপর সে একটা থিয়েটারে গিয়ে পিয়ানো বাজানোর চাকরি নেয়। এদিকে পেনলোপি তার মুখ ডেকে অ্যানির সাথে এখানে সেখানে ঘুরে বেড়ায়। একদিন হঠাৎ করে পেনলোপির বাবা মা রাস্তার মাঝে পেনলোপিকে দেখে ফেলে। পেনলোপিও তার বাবা মাকে দেখে দৌড়ে পালাতে থাকে। সে দৌড়তে দৌড়তে সেই পাবের ভিতর প্রবেশ করে, কিন্তু সে অনেকক্ষণ দৌড়ানোর কারণে পাবের ভিতরে এসে অজ্ঞান হয়ে যায়। তখন পাবের লোকজন যখন তার মুখ থেকে কাপড়টি সরায় তখন তারা বুঝতে পারে যে এটা আর কেউ নয়, এটা পত্রিকায় ছাপা হওয়া সেই বিখ্যাত পেনলোপি। সারা শহর জুড়ে তখন পেনলোপির কথা ছড়িয়ে পড়ে। তার বাবা মা তখন তাকে নিয়ে হসপিটালে যায়। সেখানে শত শত সাংবাদিক ভিড় করে পেনলোপির কিছু ছবি তোলার জন্য। দুই দিন পর সে হসপিটাল থেকে রিলিজ পায়। যখন সে বাইরে আসে সাংবাদিকরা তখন তাকে নানা রকম প্রশ্ন করতে থাকে। এসব দেখে তার বেশ ভালো লাগে। সে মনে মনে ভাবে তাকে দেখে এখন আর কেউ ভয় পালাচ্ছে না, সবাই যেন তাকে আপন করে নিচ্ছে। সে ভাবে এখন আর আমার মুখ লুকিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। কিছুদিনের মধ্যেই তার ছবি সমস্ত শহরে জনপ্রিয় হয়ে যায়। সবাই তাকে অনেক পছন্দ করতে শুরু করে। সে তখন পুরোপুরি সেলিব্রিটি হয়ে যায়। শহরের গণ্যমান্য ব্যক্তিরাও এসে তার সাথে ছবি তুলতে থাকে। এদিকে এডওয়ার্ডের বাবা এডওয়ার্ডকে চাপ দিতে থাকে পেনলোপিকে বিয়ে করার জন্য, কারণ পেনলোপির মতো এমন একজন সেলিব্রিটিকে যদি সে বিয়ে করে তাহলে রাতারাতি তাদের কোম্পানি সারা দেশে জনপ্রিয় হয়ে যাবে। এডওয়ার্ড প্রথমে রাজি না হলেও পরে সে ব্যবসার উন্নতির স্বার্থে রাজি হয়ে যায়। তারপর সে আবার বিয়ের প্রস্তাব নিয়ে পেনলোপির বাড়িতে যায় এবং সে আগের সমস্ত কাজের জন্য পেনলোপির কাছে ক্ষমা চায় এবং তাকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু পেনলোপি তাতে রাজি হয় না। কিন্তু পরে আবার মায়ের জোরাজুরিতে রাজি হয়ে যায়। দেশের সমস্ত পত্রিকায় তখন তাদের বিয়ের এই খবর পাবলিশ হয়। লেমন এই খবরটা দেখে খুব বিরক্ত হয়ে যায়। সে জনিকে খুঁজে বের করে এবং তাকে বলে আমি জানি তুমি পেনলোপিকে অনেক পছন্দ করো, এডওয়ার্ড নিজের সাথে বিয়ে করছে, এখনো সময় আছে, তুমি চাইলে বিয়ে ভেঙে দিতে পারো। এইভাবে সে অনেক কথা বলে জনিকে বোঝায়, কিন্তু জনি বলে না আমি এটা করতে পারি না, কারণ সে আমাকে ভালোবাসে না, আমি কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলেও না, তাই আমি তাকে বিয়ে করলে তার অভিশাপও কাটবে না, তার অভিশাপ কাটানোর জন্য কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলে দরকার। লেমন তখন আর কিছু বলতে পারে না। পরদিন সারা শহরে অনেক জাঁকজমক ভাবে পেনলোপির বিয়ের আয়োজন চলতে থাকে। পেনলোপিও বিয়ের অনুষ্ঠানের জন্য নিজেকে তৈরি করতে থাকে। এদিকে জনি মন খারাপ করে নদীর পাড়ে গিয়ে বসে বসে পেনলোপির কথা ভাবতে থাকে। বিয়ের ঠিক আগ মুহূর্তে চার্জের ফাদার যখন পেনলোপিকে জিজ্ঞেস করে চাই বিয়েতে রাজি আছে কিনা, তখন সে সবার সামনেই বলে না চাই বিয়েতে রাজি নেই। একথা বলে সে সেখান থেকে দৌড়ে চলে যায়। তার মা তার পেছনে পেছনে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পেনলোপি রুমের ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দেয় আর বলে এডওয়ার্ডও আমাকে ভালোবাসে না, আমি তাকে কখনোই বিয়ে করতে পারবো না, আমি যেমন আছি আমি তেমনই ভালো, আমি এইভাবেই থাকতে চাই। একথা বলার সাথে সাথেই পেনলোপি অজ্ঞান হয়ে যায় আর একটু পরেই পেনলোপির জ্ঞান ফিরে আসে। আর তখনই সবাই অবাক হয়ে যায়, কারণ তার মা দেখে তার নাক ঠিক হয়ে গিয়েছে, সে অন্য সব সাধারণ মানুষের মতোই হয়ে গিয়েছে। পেনলোপি নিজেও তার নাকে হাত দিয়ে দেখে যে আর আগের মতো নেই, সে একদম স্বাভাবিক হয়ে গিয়েছে। কিছুদিন পর সে তার জীবনটাকে স্বাভাবিক করার জন্য একটা স্কুলে চাকরি নেয়, কিন্তু তবু সে নিজেকে পুরোপুরি সুখী ভাবতে পারে না, তার জীবনে কি যেন একটা অপূর্ণতা হয়ে গিয়েছে। তারপর হঠাৎ করে একদিন সে জনের একটা ফাইল খুঁজে পায় আর সেই ফাইল দেখে সে বুঝতে পারে কেন জনি তাকে বিয়ে করতে চাইনি। সে বুঝতে পারে জনি কখনো তার চেহারার জন্য তাকে আলাদা করে দেখেনি। সে তখন মুখে একটা মাস্ক পরে তার বান্ধবী অ্যানিকে নিয়ে জনির সাথে দেখা করতে যায়। পেনলোপি তখন জনির রুমে গিয়ে তাকে বলে আমি তোমার ওয়াশরুমটা একটু ব্যবহার করতে চাই। এই বলে সে জনির বাথরুমে প্রবেশ করে এবং বাথরুম থেকে বেরিয়ে সে জনির সাথে নানান রকম কথাবার্তা বলতে থাকে। কিছুক্ষণ পরই জনি তাকে সন্দেহ করে। সে বুঝতে পারে এই মেয়েটা মনে হয় পেনলোপি। জনি পেনলোপিকে বলে নিজের মাস্ক খোলার জন্য। পেনলোপি বলে কেন মাস্ক কেন খুলতে হবে? জনি
বলে তোমার চেহারা ও কথা শুনে আমার মনে হচ্ছে তুমি আমার পরিচিত প্রিয়ানুকে তখন বলে শুধুই কি পরিচিত নাকি স্পেশাল কেউ উত্তরে জনি বলে শুধু স্পেশাল না খুবই স্পেশাল আমার হৃদয়ে বসবাসরত একজন জনি তার প্রশ্ন শুনে বুঝতে পেরে গিয়েছিল সে অন্য আর কেউ নয় সেই প্যানেলোপি সাথে সাথে সে প্যানেলোপিকে জড়িয়ে ধরে বলে আমাকে মাফ করে দিও প্যানেলোপি আমি আসলে তোমাকে মিথ্যে পরিচয় দিয়েছিলাম আমি কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলে ছিলাম না তোমার অভিশাপ দূর করার কোনো ক্ষমতাও আমার ছিল না তাই আমি তোমাকে বিয়ে করতে রাজি হইনি প্যানেলোপি নিজের মাস্ক খুলে বলে আমি তা জানি আর সম্ভ্রান্ত পরিবারের ছেলেও আমার প্রয়োজন নেই আমার অভিশাপ কেটে গেছে তো এবার চলুন জেনে আসা যাক প্যানেলোপির অভিশাপটা কি ছিল প্রায় 600 বছর আগে এই উইলহার্ন পরিবারের একমাত্র ছেলে সেই বাড়ির কাজের মেয়ের প্রেমে পড়ে সে তাকে বিয়ে করার জন্য পরিবারকে জানায় কিন্তু তার পরিবার তাতে রাজি হয় না কিছুদিন পর কোন এক অজানা রোগে তার চেহারা নষ্ট হয়ে যায় তখন সেই ছেলেটিও তাকে আর বিয়ে করতে চায় না সে অন্য একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে বিয়ে করে সেই কষ্টে কাজের মেয়েটি তখন ওই বাড়ির ছাদ থেকে লাফিয়ে পুরো আত্মহত্যা করে সে কাজের মেয়েটির মা ছিল একটা ডাইনি আর সে তখন উইলহার্ন পরিবারের বাড়ির সামনে এসে অভিশাপ দিয়ে বলে এই পরিবারে এরপরে যে মেয়ে জন্মাবে তার চেহারা হবে শুকরের মতো আর যতদিন পর্যন্ত না কেউ তাকে মন থেকে গ্রহণ করে নেয় ততদিন পর্যন্ত তার চেহারা শুকরের মতোই থাকবে কিন্তু এরপর থেকে সেই পরিবারে আর কোনো মেয়ে জন্ম হয়নি উইলহার্ন পরিবারে শুধু একের পর এক ছেলেই জন্মাতে থাকে আর এত বছর পর যখন প্যানলোপির জন্ম হয় তখন তার উপর সে অভিশাপ লেগে যায় তাই তার নাক এবং কান দেখতে শুকরের মতো হয় কিন্তু প্যানলোপি যখন নিজেই নিজেকে মন থেকে গ্রহণ করে নেয় তখন অভিশাপের দেওয়া শর্ত পূরণ হয়ে যায় তাই সাথে সাথে তার নাক ও কান ঠিক হয়ে যায় আর মুভির শেষে দেখা যায় সেই ডাইনি মহিলাটি সেই বাড়ির কাজের মেয়ে সেজে উইলহার্ন পরিবারের মধ্যেই বসবাস করছিল আর প্যানলোপির অভিশাপ শেষ হওয়ার সাথে সাথেই সে ওই বাড়ি থেকে বের হয়ে যায়